অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে জাতীয় পুষ্টি দিবস পালনে শিশুর মায়েদের কাছ থেকে চাঁদা তোলার অভিযোগ তুলে হরিশ্চন্দ্রপুরের এক নম্বর ব্লকের ভিডিও অফিসে লিখিত অভিযোগ জানান ওই ব্লকের অন্তর্গত বড়ডাঙ্গা গ্রামের প্রদীপ দাস নামে এক বাসিন্দা। জানিয়ে বেশ কিছু সংবাদ মাধ্যমে প্রচারিত ও প্রকাশিত হয়। এদিকে ওই অঙ্গনওয়াড়ি কেন্দ্রের কর্মী ও সুপারভাইজারের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে তাদের প্রতিক্রিয়া জানতে চাইলে নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলে জানান অঙ্গনওয়াড়ি কর্মী ও সুপারভাইজার শঙ্করী দাস। ম্যাডাম, আপনার নাম? দীপ্তি ভট্টাচার্য। আচ্ছা, আপনি কোন সেন্টারের ওয়ার্কার আছেন? আমি মধ্যপাড়া সেন্টারের ওয়ার্কার। হরিশ্চন্দ্রপুর মধ্যপাড়া সেন্টারের ওয়ার্কার। বলছি, আপনার বিরুদ্ধে একটা অভিযোগ উঠছে যে আপনি নাকি পুষ্টি দিবস করার জন্য অভিভাবিকাদের কাছ থেকে চাঁদা নিয়েছেন। এটা এটা একদমই মিথ্যা কথা। যে আপনি নাকি পুষ্টি দিবস করার জন্য মানে মায়েদের কাছ থেকে আপনার ওয়ার্কারদেরকে দিয়ে মায়েদের কাছ থেকে টাকা চাঁদা তুলেছেন, একদম মিথ্যে। এরকম কোনো আমি কার কাছ থেকে কাউকে কিছু বলিও নি আর কোনো চাঁদা টাদার মধ্যে আমি নেই। নিজের বিরুদ্ধে ওঠা অভিযোগটি মিথ্যা ও ভিত্তিহীন বলার পাশাপাশি হরিশ্চন্দ্রপুরের রুটি ব্যাংকের পরিচালক তনুজ জৈন নামে এক যুবক তার রুটি ব্যাংক চালানোর জন্য সুপারভাইজার শঙ্করী দাসের কাছে মাসিক 10,000 টাকা দাবি করে বলে রুটি ব্যাংকের পরিচালক তনুজ জৈনের বিরুদ্ধে পাল্টা অভিযোগ তোলেন সুপারভাইজার শঙ্করী দাস। আপনার হরিশ্চন্দ্রপুরে কি আপনি একাই আছেন না আর কোনো সুপারভাইজার আছে? না, আমরা চারজন আছি। থাকার দায়িত্বে রয়েছে? আমি হরিশ্চন্দ্রপুর জিপির 48টা সেন্টার আমার আর তুলসীহাটার 16টা সেন্টার আমার, মোট 64টা সেন্টার আমার। হরিশ্চন্দ্রপুর 1 এবং 2 দুটো মিলিয়ে চারজন সুপারভাইজার আপনারা? না, শুধু হরিশ্চন্দ্রপুর 1 প্রজেক্টে চারজন আমার। বেশ মাস দুয়েক আগে তনুজ আমাকে বলেছিল যে প্রত্যেক মাসে 10,000 করে ওকে টাকা দিতে হবে রুটি ব্যাংকে। কেন টাকাটা চাইছিল? রুটি ব্যাংক, ও রুটি ব্যাংক চালায়, সেই রুটি ব্যাংকের জন্য আমাকে প্রত্যেক মাসে 10,000 করে টাকা দিতে হবে, যে ওয়ার্কারদের কাছ থেকে আমি নেব টাকা, নিয়ে ওকে টাকা দেব। তবে তিনি ওই যুবকের দাবি মঞ্জুর না করায় তার বিরুদ্ধে পরিকল্পনা মাফিক মিথ্যা অভিযোগ তুলে তাকে বদনাম করার চেষ্টা করছে হরিশ্চন্দ্রপুরের রুটি ব্যাংকের পরিচালক তনুজ জৈন। এতে রাজি হইনি। আচ্ছা, যার জন্য বারবার করে আমার নামে মিথ্যে খবর ছাপাচ্ছে। এর আগেও ওরকম হয়েছে যে খবরে প্রকাশিত করেছে যে মেয়েরা সব চুরি করে, হেনা তেনা মিথ্যে সব বলেছে, আর বলেছে অপসারিত করা হলো, আর বিভাগীয় তদন্ত হচ্ছে, বা আরও যেটা বলেছে যে ভিজিটে এসছে ডিপিও স্যার, ডিপিও স্যার ভিজিটে এসেছিলেন, উনি অন্য জিপি মহেন্দ্রপুর জিপি ভিজিট করেছেন, অথচ সেখানে আমার জিপির আমার সেন্টারগুলোর নাম দিয়ে আমাকে বদনাম করা হয়েছে। ওখানে বলা হয়েছে যে মায়েরা অভিযোগ করেছে যে মাসোহারা নেয় সুপারভাইজার, অথচ সেখানে আমার সেন্টার সেদিন ভিজিট হয়নি, সেখানে মহেন্দ্রপুরের সেন্টার ভিজিট হয়েছে। আচ্ছা, অথচ পেপারে লেখা হয়েছে যে শঙ্করী দাসের নামে বলেছে সুপারভাইজারের নামে, সেজন্য সুপারভাইজার অপসারিত হয়েছে, সেটা সর্বৈব মিথ্যা। আমি বহাল তবিয়তে চাকরি করছি। হ্যাঁ, ও আমাকে বলেছে, আমি সেন্টার ভিজিটে ছিলাম, ও আমাকে বলেছে যে আপনার বাইট লাগবে। আচ্ছা, অভিযোগ হয়েছে, তখন আমি বলেছি না, আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলবো না, আমি অন ডিউটিতে রয়েছি। আচ্ছা, এটা প্রায় কতদিন আগে আপনার কাছ থেকে টাকাটা দাবি করেছিল? এটা প্রায় মাস দুয়েক আগে বলেছে যদি টাকা না দিই তাহলে ও আমার সেন্টারের খবর করবে। এখন করতেই আছে, সেন্টার ঠিক মতো চলছে, তবুও বলছে সেন্টার ঠিক মতো চলছে না, যেসব লোককে দিয়ে অভিযোগ করাচ্ছে সেসব লোকদের আমি চিনি না এবং তারাও আমাকে চেনে না। আচ্ছা, তাদের সঙ্গে আমার কোনো দিন দেখাই হয়নি, বিগত দিনেও যাকে দিয়ে অভিযোগ করিয়েছে তার সঙ্গেও আমার কোনো দিন দেখা হয়নি, এবং এখনও যে অভিযোগ যেটা আপনি বলছেন সেই লোককে আমি এখনও পর্যন্ত কোনো দিন দেখিনি। চলুন একবার শুনে নিই সেই অভিযোগকারী প্রদীপ দাসের প্রতিক্রিয়া। আপনার নাম? প্রদীপ দাস। বাড়ি? হরিশ্চন্দ্রপুর। ব্লকে অভিযোগ করেছিলেন যে পুষ্টি দিবসে ICDS সেন্টার সেখান থেকে টাকা নেওয়া হয়েছিল চাঁদা। ক টাকা চাঁদা নিয়েছিল? 10টা নিয়েছিল। কার কাছ থেকে নিয়েছিল? বাড়ি থেকে নিয়ে গেছিল, কে দিয়েছিল এটা আমি ঠিক বলতে পারছি না, মা না বউ দিয়েছিল বলতে পারছি না, কিন্তু ফের পরবর্তীকালে শুনলাম যে চাঁদাটা কে নিয়েছিল, কাউকে পাঠিয়েছিল হেল্পারদের বা এদের তাদের যে রান্না করে বা কি নাম, কি নাম জানি, নাম জানেন না? সুপারভাইজারটা কে? সুপারভাইজারের, এর সুপারভাইজার তো, এটা এরা তো ডাইরেক্ট করতে পারছে না,
ওই সুপারভাইজার বলে অথরিটি দিয়েছে বলে টাকা তোলার, এটাই আমি জানি। আপনি কোথা থেকে জানলেন যে সুপারভাইজার অথরিটি? আমি লোকের মাধ্যমে শুনেছি। লোকের মাধ্যমে শুনলেন? আপনাকে তো জানতে হতো যে আপনি কেন এরকম অভিযোগ করতে গেলেন। আপনি তো কনফার্ম বলতে পারছেন না আপনার বাড়িতে কে টাকা নিল, আপনার বউ দিল না আপনার মা দিল, আবার টাকাটা আপনি এতটা জিজ্ঞাসা করেনি বলেও না। আপনি তো লিখিত অভিযোগ করেছেন যে শঙ্করী কি আপনার কাছ থেকে টাকা ছিল? শঙ্করীর নামে করা হয়নি রিপোর্টটা, পরে দেখো আগে। না না, অভিযোগ তো শঙ্করীর নামে আছে, আপনার নাম প্রদীপ দাস তো। যে আপনি তো অভিযোগ করেছেন, আমি যেটা কপি পেলাম, শঙ্করী আপনার কাছ থেকে টাকা চেয়েছে। আরেকজনের নাম আছে দীপা, কি নাম দীপা ভুলে যাচ্ছি, দীপা টাইটেল হচ্ছে কি ভুলে যাচ্ছে, চেয়েছিল এটার উত্তর। আমি গেছিলাম অফিসে জানতে, অফিস থেকে কোনো সমাধান পাইনি। আমি যে লিখিত রিপোর্ট করি বিডিওর কাছে। আচ্ছা, বিডিওর কাছে লিখিত অভিযোগ করেছিলেন কটা? তবে শঙ্করী ডাইরেক্ট আপনার কাছে টাকা চাইনি।